হ্যালো ফ্রেন্ডস, এসএম একাডেমি 24 চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফুডস অ্যান্ড ড্রিঙ্কস অর্থ হলো খাদ্য ও পানীয়। আজকে আমরা শিখতে চলেছি খাদ্য ও পানীয়র ইংরেজি ও বাংলা নাম। তাহলে চলো শুরু করা যাক। রাইস অর্থ হলো ভাত। কর্ন ফ্লাওয়ার অর্থ হলো আটা। ব্রেড অর্থ হলো রুটি। কেসিন অর্থ হলো ননি। কফি অর্থ হলো কফি। চিজ অর্থ হলো পনির। হানি অর্থ হলো মধু। ঘি অর্থ হলো ঘি। এগ অর্থ হলো ডিম। লোফ অর্থ হলো পাউরুটি। মেজ অর্থ হলো ভুট্টা। কাটলেট অর্থ হলো কাটলেট। জ্যাম অর্থ হলো মিষ্টি আচার। কন্ডেন্সড মিল্ক অর্থ হলো ঘন দুধ। মিল্ক অর্থ হলো দুধ। ক্রিম অর্থ হলো সর। কার্ড অর্থ হলো দই। ফ্লেশ অর্থ হলো কাঁচা মাংস। কেক অর্থ হলো পিঠা। মাচন অর্থ হলো ছাগলের মাংস। কারি অর্থ হলো তরকারি। বিফ অর্থ হলো গোমাংস। বার্লি অর্থ হলো যব। গ্রাম অর্থ হলো ছোলা। বিটেন রাইস অর্থ হলো চিড়া। হাম অর্থ হলো লবণের জারিত শুকরের উড়ুন মাংস। হট ড্রিঙ্ক অর্থ হলো উষ্ণ পানীয়। ড্রিঙ্ক অর্থ হলো পানীয়। বান অর্থ হলো মিষ্টি রুটি। বিস্কিট অর্থ হলো বিস্কুট। আইসক্রিম অর্থ হলো আইসক্রিম। ফ্যাট অর্থ হলো চর্বি। জেলি অর্থ হলো মোরব্বা। ফ্লাওয়ার অর্থ হলো ময়দা। লেন্টিল অর্থ হলো মসুর। ফ্রাইড রাইস অর্থ হলো ঘি ভাত বা মুড়ি। জিগরি অর্থ হলো তালগুড়। ফাউল অর্থ হলো পাখির মাংস। মিট অর্থ হলো খাওয়ার যোগ্য মাংস। হসপস অর্থ হলো খিচুড়ি। মিল্ক রাইস অর্থ হলো পায়েস। মোলাসেস অর্থ হলো ঝোলা গুড়। অয়েল অর্থ হলো তেল। টি অর্থ হলো চা। কোল্ড ড্রিঙ্ক অর্থ হলো ঠান্ডা পানীয়। মাস্টার্ড অর্থ হলো সরিষা। সুগার অর্থ হলো চিনি। পালস অর্থ হলো ডাল। চপ অর্থ হলো বড়া। স্যুপ অর্থ হলো ঝোল।
বাটার অর্থ হলো মাখন। সুগার ক্যান্ডি অর্থ হলো মিশ্রি। সস অর্থ হলো চাটনি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায়।